রমজান সামনে রেখে বাড়ছে দাম তেলচিনির পর এবার কর্পোরেট কারসাজির কবলে ছোলা নিয়ন্ত্রণে ছয়টি শিল্প গ্রুপ এক শতাংশ ব্যবসায়ীর কারসাজির দায় নিতে নারাজ FBCCI প্যাথোলজিতে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট কর্মীরাই ঘষে মেজে বাড়াচ্ছেন কেমিক্যালের মেয়াদ আজও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান রাজধানীতে ৪২ দালাল আটক বান্দরবানের তমরু ও ঘুমধুম সীমান্তে চৌকি বাড়িয়েছে আরাকান আর্মি ঘাঁটিতে অবস্থান নিয়েছে নারী সদস্যরাও সতর্ক বিজিবি সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন সিন্ডিকেটের কবলে এবার চিনি ও ছোলা রমজানে চাহিদার সুযোগে কেজিতে পাঁচ টাকা বেড়েছে দাম আগে থেকেই বাড়তি খেজুর সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে আরও ৬০ থেকে ৭০ টাকা বাজারে গিয়ে দিশেহারা খেটে খাওয়া সাধারণ মানুষ বছর জুড়েই নিত্যপণ্যের চড়া দামে নাভিশ্বাস ক্রেতার আর রমজান মাস সামনে রেখে ক্রমেই অস্থির হয়ে উঠছে বাজার চোখ রাঙাচ্ছে রোজায় চাহিদার শীর্ষে থাকা পণ্যগুলো কদিন আগেই চিনির দাম বস্তায় বেড়েছিল ২০০ টাকার উপরে দুদিন যেতে না যেতেই আবারও বস্তায় বাড়ানো হয়েছে ১০০ টাকা খুচরাও কেজিতে ৫ টাকা বাড়িয়ে এখন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায় শুধু চিনি নয় রমজান মাসকে সামনে রেখে লাগামহীন অধিকাংশ পণ্যের দাম এই তালিকায় রোজায় চাহিদার শীর্ষে থাকা খেজুর ও ছোলা সপ্তাহ ব্যবধানে মানভেদে খেজুর কেজিতে বেড়েছে ৬০ থেকে ৭০ টাকা আর ছোলা বেড়েছে ৫ টাকা এতে চিড়ে চ্যাপ্টা অবস্থা আগে থেকেই বাড়তি দামে চাপে থাকা সাধারণ মানুষের আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোক আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এগুলো কেনাকাটা করা আমরা যদি এখানে ১০০০ ২০০০ টাকা নিয়ে আসি আমরা যে পরিমাণ বাজেট দিয়ে সে পরিমাণ বাজেট অনুযায়ী আমাদের কাজ হচ্ছে না বাজারে দ্রব্য মূল্যর দাম অনেক বেশি যেটা আমাদের সাধ্যের বাইরে থাকে যে সরকার যদি একটু দেখে বাজারটা একটু মনিটরিং করে আমাদের জন্য খুবই ভালো হয় খুচরা বিক্রেতারা বলছেন কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়াচ্ছে অসাধু সিন্ডিকেট চক্র সিন্ডিকেটের মাধ্যমে মানে পরিমাণ দাম বাড়ছে পর্যাপ্ত পরিমাণে পণ্য মানে উৎপাদন হয়নি যার কারণে আমরা পণ্য যে চাহিদা ওটা যোগান দিতে অনেকটা হিসিম কাজ চিনি মনে করেন যাইয়া মাঝে মধ্যে আসে না চিনির কোনো ঠিক নেই আমাদেরকে কাগজ দিতেছে না মেমো দিতেছে না অতএব আমরা চিনি রাখি না অনেক সময় পণ্যের দাম সহনীয় রাখতে উদ্যোগের কমতি নেই সরকারের তবে বাস্তবে এর কোনো প্রভাব নেই বাজারে আলতাফ হোসাইন সময় সংবাদ ঢাকা রমজানে পণ্যের পর্যাপ্ত মজুদ আছে জানিয়ে দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছেন ব্যবসায়ীরা প্রতিটি খুচরা দোকানে ক্রয় বিক্রয় মূল্যের তালিকা টাঙাতে হবে কারসাজি ঠেকাতে নজরদারি করবে বাজার কমিটি তাই বাজার মনিটরিংয়ে এবার পুলিশকে না নামানোর আবদার FBCCI সভাপতির রোজার আগে বাজারে ব্রয়লার মুরগির দাম উঠেছে ২১০ টাকায় মাস ব্যবধানে ৬৮০ টাকার গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায় ৭৫ থেকে ৯০ টাকার দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায় খেজুরের দামও বেড়েছে প্রায় ৪.৫ শতাংশ দিনের পর দিন যখন নিত্যপণ্যের চড়া দরে ভোক্তার নাভিশ্বাস তখন বুধবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে সামগ্রীর মজুদ আমদানি সরবরাহ মূল্য পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে FBCCI সভায় ব্রয়লার মুরগি ও গরুর মাংসের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রেস্তোরাঁ মালিকরা বদনবাদে জড়িয়ে পড়েন পোলট্রি ব্যবসায়ীদের সঙ্গে ওই মাংস ব্যবসায়ীদের একমত হয়েছেন যে ওই যে খলিল নামে যে ভদ্রলোক ৬৫০ টাকায় বিক্রি করছেন ওইটার রেশ টেনে সমস্ত মাংস ব্যবসায়ী মিলে ঐক্যমত হয়ে ওই দাম নির্ধারণ করেছেন ৭০০ টাকা কিন্তু সেই দামে তারা থাকেন নাই সভায় পেঁয়াজের দাম দু সপ্তাহের মধ্যে ৫০ থেকে ৬০ টাকায় চলে আসবে বলে জানান শ্যামবাজারের আড়তদাররা পণ্যের দাম বৃদ্ধির পেছনে মহাসড়কে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির বিষয়টি উল্লেখ করেন ব্যবসায়ীরা সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়ে রমজানের নিত্য পণ্য বিক্রিতে সীমিত মুনাফা করতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান FBCCI সভাপতি তারপরও দিনশেষের একটা কথা আছে যে ব্যবসায়ীরা অতি মুনাফা করে এই অতি মুনাফা থেকে মজুদদারি থেকে মুনাফা করতে থেকে আমাদেরকে বাঁচতে হবে আমাদেরকে এই তকমা যেন আর না হয় তার জন্য আমাদেরকে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে এই কারণে অনেকগুলি কারণ আছে রমজানের নিত্যপণ্যের বাজার নিয়ে যে কোনো অভিযোগ জানতে শিগগিরই হটলাইন চালু করা হবে বলেও জানান FBCCI সভাপতি ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা মান রক্ষার কোনো তোয়াক্কাই নেই চট্টগ্রামের নামিদামি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্যাথোলজির পরীক্ষা নিরীক্ষায় মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের পাশাপাশি নিজেরাই ঘষে মেজে বাড়াচ্ছেন কেমিক্যালের মেয়াদ রোগ নির্ণয় পরীক্ষার রিপোর্ট প্রিন্ট দেন টেকনিশিয়ানরাই
এমন নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামে দুটি বেসরকারি হাসপাতালকে লাখ টাকা জরিমানা সহ সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট, মানহীন ডিস্টিল ওয়াটার, এসব দিয়ে চলছিল প্যাথোলজি বিভাগ। এমনকি রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষার রিপোর্টও ডাক্তারের আগে প্রিন্ট করছেন টেকনিশিয়ান, নেই যন্ত্রপাতির যথাযথ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা। এছাড়া কার্ডিওগ্রাফার হিসেবে কাজ করছেন সাধারণ নার্স। এমন নানা অনিয়ম দেখা গেল চট্টগ্রাম নগরের অন্যতম জনপ্রিয় ম্যাক্স ও ন্যাশনাল হাসপাতালে। বুধবার দ্বিতীয় দিনের মতো নগরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অভিযান চালায় বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন কেমিক্যাল ও সরঞ্জাম ব্যবহার করা এবং যথাযথ মান রক্ষা না করায় ম্যাক্স ও ন্যাশনাল হাসপাতালকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। তো বেশ কিছু রিয়েজেন্ট আমরা পেয়েছি যে মেয়াদ উত্তীর্ণ, তো একটা রিয়েজেন্ট পেয়েছি যে 4/24 মেয়াদ উত্তীর্ণ হওয়ার কথা, কিন্তু এটাকে 24টাকে কেটে এটাকে 25 বানিয়ে দিয়েছে। তো এই বিষয়ে আমরা আসলে জরিমানা করেছি, আমরা তাদেরকে সতর্ক করেছি এবং তাদেরকে এটার জন্য ভুক্ত অধিকারের মাধ্যমে আমরা 1 লাখ টাকা জরিমানার ব্যবস্থা করেছি এবং ভবিষ্যতের জন্য তারা সতর্ক করেছে এবং তাদের আমাদের কথা দিয়েছে ভবিষ্যতে তারা সতর্ক থাকবে। নিজেদের ভুল স্বীকার করে সংশোধনের আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। আমাদের কোনো ব্যাড ইন্টেনশন ছিল না, বেসিক্যালি এটা কিছুটা হয়তো মনের অগোচরে হোক কিছুটা ভুলের জন্য হয়েছে। আমাদের যে টুকটাক অনিয়ম হয়েছে সেগুলো আমরা সারা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে আমরা এটা শুধরে নিব, ভবিষ্যতে যেন না হয় আমরা সতর্ক থাকব। এই ধরনের অভিযান স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি জেলা সিভিল সার্জন নগরের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালেও পরিচালনা করেছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর বিভিন্ন হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের 42 সদস্যকে আটক করেছে র্যাব। আলাদা অভিযানে উত্তরার হাইকেয়ার কার্ডিয়াক অ্যান্ড নিউরো স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। রাজধানীতে দ্বিতীয় দিনের মতো অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের বিরুদ্ধে চালানো অভিযানে নানা অনিয়ম পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশের চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের ভরসার জায়গা রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, কিন্তু এসব হাসপাতালই যেন এখন অনিয়মের কারখানা, যার প্রমাণ মিলেছে অভিযানে। বুধবার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল সহ আশপাশের 4টি হাসপাতালে অভিযান চালায় র‍্যাব 2। এর মধ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে 15, সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে 18, শিশু হাসপাতালে 4 এবং বঙ্গো হাসপাতাল থেকে দালাল চক্রের 5 সদস্যকে আটক করে র‍্যাব। রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। টেস্টের কথা উল্লেখ করা হয়েছে, সেই টেস্টগুলো এখানে হয় কি না হলে রোগীদেরকে বোঝানোর চেষ্টা করে। এদিকে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তরও। মোহাম্মদপুর ও উত্তরায় চালানো অভিযানে পাওয়া যায় বিভিন্ন অনিয়ম। সাময়িক বন্ধ করে দেওয়া হয় একটি হাসপাতাল। আইসিইউতে একটু কনজেস্টেড মনে হয়েছে আমাদের কাছে, ল্যাবটাও একটু কনজেস্টেড মনে হয়েছে, ইমার্জেন্সিতে জায়গাটা কম। ইমার্জেন্সি যদিও তারা বলছে তারা মূল যে ইমার্জেন্সি, মূল ইমার্জেন্সিটা আসলে পূর্ব পাশের বিল্ডিংয়ে, পশ্চিম পাশের বিল্ডিংয়ে তারা টেম্পোরারি হিসাবে কাজ চালায়। স্বাস্থ্য খাতে অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানায় সংশ্লিষ্টরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। শপথ নিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা। তাদের শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। নারী ও শিশুদের পাশাপাশি সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার অঙ্গীকার করেন নবনির্বাচিতরা। নির্ধারিত সময়ের আগেই জাতীয় সংসদ ভবনে আসতে শুরু করেন দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংরক্ষিত নারী আসনের এমপিরা। বিকেল 3:30 মধ্যেই সংরক্ষিত 50 আসনের সব সংসদ সদস্যরা সংসদ ভবনের শপথ কক্ষে প্রবেশ করেন। বিকেল 3:30 আগেই আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নির্ধারিত সময়ে বিরোধী দলীয় 2 জন সহ মোট 50 জন সংরক্ষিত নারী এমপিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। নবনির্বাচিত সংসদ সদস্যরা নারী ও শিশুদের জন্য কাজ করার পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে ভূমিকা রাখার কথা জানান। সংরক্ষিত আসনের এমপিরা বলেন, দ্রব্যমূল্য ও আর্থিক খাতের অনিয়ম নিয়েও তারা সোচ্চার থাকবেন। যেটুকু আমাদের দেয়া হয় সেটুকু দিয়ে যদি সম্পূর্ণভাবে আমরা সততার সঙ্গে কাজ করি, তাহলে আমি মনে করি যে যেমন এলাকায় উন্নয়ন সম্ভব। সংসদে থাকলে আমার সুবিধা হয় যে ন্যাশনাল প্ল্যানিং, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রসেসে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রধানমন্ত্রীর
নির্দেশনায় ইনশাল্লাহ যতদূর পারব আমাদের এলাকার জন্য কাজ করব এবং এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। আমি সাংবাদিকদের কথা বলবো, আমার এলাকার যে জনগণের কি সমস্যা, জনগণের অসুবিধাগুলো কোথায়, তাদের কি প্রয়োজন সেগুলো নিয়ে আমি কাজ করব। একেবারে সাধারণ শ্রেণী পেশার মানুষের সাথে আমি সম্পৃক্ত হয়ে কাজ করতে চাই। আর বিরোধী দলীয় এমপিরা জানান, সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালো কাজের অংশীদার হতে চান তারা। বিরোধী দলের অর্থ এই না যে শুধু ভালোকে মানে খারাপ বলবো, তা না, ভালোকে ভালোই বলবো। আর যেটা খারাপ, যেটা জনগণ যেটা দাবি করছে, যেটা জানাচ্ছে, জনগণের পাশেই আমরা থাকবো, তাদের কথাগুলি আমরা তুলে ধরবো। শপথ গ্রহণ শেষে দ্বাদশ সংসদের চলমান প্রথম অধিবেশনে যোগ দেন নবনির্বাচিত 50 জন সংসদ সদস্য। আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। আগামীতে নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন দাখিল সহ সব কার্যক্রম ডিজিটালের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। আগামীতে আমরা নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা যাতে নমিনেশন পেপার শুধুমাত্র ডিজিটালি সাবমিট করতে পারেন, অর্থাৎ অনলাইনে সাবমিট করতে পারেন, সেই জন্য একটি অপশনে রাখবো। এ পর্যন্ত এখানে পরিবেশ খুবই ভালো আছে, সবাই আইন শৃঙ্খলা মেনে চলছেন, নির্বাচন আচরণ বিধিমালা মেনে চলছেন, প্রশাসন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সবাই নিয়েছেন, সবাই সজাগ আছেন, শান্তিপূর্ণ পরিবেশ আছে। বান্দরবানের তমরু ও ঘুমথুম সীমান্তের বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে দখলে নেওয়া ঘাটিগুলোতে অবস্থান বাড়িয়েছে আরাকান আর্মি। কাঁটাতার ঘেঁষে দেখা যাচ্ছে আরাকান আর্মির পুরুষ সদস্যদের পাশাপাশি অবস্থান করছে নারী সদস্যরাও। রয়েছে তাদের ব্যবহৃত কয়েকটি গাড়িও যা সীমান্তের এপার থেকে ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। তমরু সীমান্তের জলপাইতুলি এলাকা, জলপাইতুলির যে কাঁটাতার রয়েছে সেই কাঁটাতারের পাশেই আরাকান আর্মির দুটি যানবাহন, সেখানে চলাফেরা করছে, হাঁটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বস্তা করে নানা ধরনের সরঞ্জাম নিয়ে আসা হয়েছে। এখানকার সীমান্তের স্থানীয় বাসিন্দারা যেটি বলছে, সেখানে নতুন করে বাংকার এবং নতুন করে ভিওপি তৈরি করা হচ্ছে, যার কারণে আরাকান আর্মির যে দুদিন ধরে অবস্থান সে অবস্থান এখানে জোরদার রয়েছে। স্থানীয় বাসিন্দারা কিছুটা আতঙ্কের মধ্যে রয়েছে, যেহেতু গত কয়েকদিন ধরে গোলাগুলি হয়নি এবং গোলাগুলি না হওয়াতে এখন যেহেতু তারা গাড়ি ঘোড়া নিয়ে আসছে এবং সেখানে বাংকার বা ভিওপি তৈরি করছে, যার কারণে কিন্তু স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন এটি কারণে তারা কিছুটা হলেও আতঙ্কে রয়েছে। দুইটা তিনটা গাড়ি দেখা যাচ্ছে, দুইটা গাড়ি দেখা যাচ্ছে, আর কিছু মানুষ দেখা যাচ্ছে ভিতরে, মনে হয় ওরা বাংকার করতেছে, এই তো আর কি। যে কাঁটাতার রয়েছে সেই কাঁটাতারের পাশে পাহাড় রয়েছে, বেশ কয়েকজন আরাকান আর্মি যারা নারীর সদস্য রয়েছেন এবং পুরুষ সদস্য রয়েছেন তারা প্রতিনিয়ত টহল দিচ্ছেন এবং তারা উঠানামা করছেন সীমান্তের এই পারে। বাংলাদেশের অভ্যন্তরে যে জলপাইতলি রয়েছে সেই জলপাইতলি থেকে আসলে এই যে পরিস্থিতি, সেটি পরিস্থিতিটি গত দুই দিন ধরে সীমান্তের জলপাইতলি বাংলাদেশের বিপরীতে যে ঢেকুবুনিয়া অংশ রয়েছে সেই ঢেকুবুনিয়া অংশে এই কার্যক্রমটি চালাচ্ছে আরাকান আর্মি। মাঝে মধ্যে আরাকান আর্মিরা একটু টোস্ট টাস করে দুই একটা গুলি মারে শুনি সন্ধ্যার সময়, তার মানে তারা আছে সেটা জানান দিচ্ছে। গত কয়েকদিন ধরে আরাকান আর্মি অনেকটাই নিস্তব্ধ ছিল, তারা বিভিন্ন গোপন আস্তানে অবস্থান করছে, সীমান্তের যে পার্শ্ববর্তী কাঁটাতার রয়েছে সেই কাঁটাতারের অভ্যন্তরে তারা নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে, তবে এখনো পর্যন্ত কোনো ধরনের গোলাগুলি কিংবা কোনো ধরনের গোলার বিকট শব্দ হয়নি। বান্দরবানের তমরু সীমান্ত থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। রায় কপি করার অভিযোগ উঠেছে একজন বিচারকের বিরুদ্ধে। অন্য এক মামলার রায়ের অন্তত 13 পৃষ্ঠা হুবহু কপি করে দেয়া হয়েছে পুলিশের বরখাস্তকৃত ডিআইজি মিজানের মামলার রায়। বিষয়টির জন্য ওই বিচারককে সতর্ক করেছেন উচ্চ আদালত, যদিও ডিআইজি মিজানের 14 বছরের কারাদণ্ডের রায় বহাল রাখা হয়েছে। পাঁচ বছর আগে দুর্নীতির মামলায় জামিন নিতে গেলে পুলিশের উপমহাপরিদর্শক মিজানুর রহমানকে কারাগারে পাঠান দেশের উচ্চ আদালত। এরপর থেকে 14 শিকের মধ্যে বন্দী পুলিশের সাবেক এই কর্মকর্তা। আইনি প্রক্রিয়া শেষে 2023 সালের জুনে মিজানুর রহমানকে 14 বছরের কারাদণ্ড দেন আদালত। জ্ঞাত আয়ের বাইরে 3,28,00,000 টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয় তার বিরুদ্ধে। এ মামলায় ফেঁসে যান মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ভাগ্নে মাহমুদুল হাসান ও ভাই মাহবুবুর রহমানও।
সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন মিজান। বুধবারের রায়ে তার 14 বছরের কারাদণ্ড, জরিমানা ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বহাল রাখেন উচ্চ আদালত। পুলিশ কর্মকর্তাদের মধ্যে এত বড় উচ্চ পদস্থ কর্মকর্তা যিনি দুর্নীতির দায়, দুর্নীতির দায়ে এত বড় উচ্চ পদস্থ কর্মকর্তার কখনো ট্রায়াল হয়েছে কিনা আমার জানা নাই, সম্ভবত এটাই বাংলাদেশের প্রথম। আসামিপক্ষের আইনজীবী বলছেন, আলোচিত ওসি প্রদীপের মামলার রায়ের অন্তত 13 পৃষ্ঠা হুবহু কপি করে মিজানের মামলায় রায় লিখেছেন বিশেষ জজ আদালত 6-এর বিচারক। এই জন্য রায় প্রদানকারী বিচারককে সতর্ক করেছেন উচ্চ আদালত। ওসি প্রদীপ এবং তার স্ত্রী চুমকি কারণে যেটি মামলাটি চট্টগ্রামের মামলা, সেই মামলা থেকে হুবহু কপি করে 13 পৃষ্ঠা আমাদের মামলাতে এখানে দিয়েছিল নিচের বিচারিক আদালত। কপি করতে যেয়ে আমাদের মামলার আসামি হচ্ছেন ডিআইজি মিজান, কিন্তু সেই মানে এমনভাবেই সেটা কপি হয়েছে যে সেই বিষয়টিও চলে এসেছিল। একজন বিচারকের এটা হওয়া উচিত না আমরা মনে করি, সেটাও আমরা বলেছি, এটা একটা জাস্ট একটা ক্লারিক্যাল মিস্টেক। দুর্নীতির মামলায় কারাগারে থাকা ডিআইজি মিজানুর রহমানকে 2022 সালের 3 নভেম্বর চাকরি থেকে বরখাস্ত করা হয়। অপরদিকে দুদকের এক কর্মকর্তাকে 40 লাখ টাকা ঘুষ দেওয়ার আরেক মামলায় মিজানকে গেল বছরের 23 ফেব্রুয়ারি 3 বছরের কারাদণ্ড দেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নানামুখী অর্থনৈতিক সংকট মোকাবিলার পরও বিনিয়োগের দ্বার খুলে বসে আছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত কোল্ড চেইন বিনিয়োগ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় বিনিয়োগ সুরক্ষা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানান। এ সময় পণ্য নষ্ট হওয়া ঠেকাতে উন্নত প্রযুক্তির হিমাগার স্থাপনে সরকারের সহায়তা চান কোল্ড স্টোরেজ মালিকরা। বেসরকারি খাতকে আমি বলতে চাইব যে এটা একটা ভালো জায়গায় বিনিয়োগ করার আছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় এই কথাটাই বলেছেন যে আমাদের কৃষি খাতে আমাদের এখানে আমাদের অনেক যেটা উনি বহুমুখী করতে চাচ্ছেন, এটার জন্য আমি আপনাদের সকলকে আবার অনুরোধ করব যে বেসরকারি খাত থেকে আপনারা এসে যেন এখানে বিনিয়োগ করেন। আর সরকার তরফ থেকে, আমার নিজের তরফ থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমার দরজাটা সবসময় খোলা আছে। দেশের বাইরের খবর। ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য। ঘণ্টায় 35 মাইল বাতাসের বেগে ছড়িয়ে পড়ছে আগুন। এরই মধ্যে দাবানল গ্রাস করেছে অঞ্চলটির লাখ লাখ একর জমি। ভয়াবহতা ছড়িয়ে পড়েছে পাশের অঙ্গরাজ্য ওকলাহোমাতেও। চারিদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বেশ কিছু অঞ্চল। সোমবার বিকেলে শুরু হওয়া এই দাবানলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এরই মধ্যে 5টি সক্রিয় দাবানল গ্রাস করেছে লাখ লাখ একর জমি। ঘণ্টায় প্রায় 35 মাইল বেগে বইছে বাতাস, যে কারণে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট, পুড়ে গেছে বেশ কয়েকটি ঘরবাড়ি। তবে সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। দাবানল থেকে বাঁচাতে অঙ্গরাজ্যটির হাচিনসন, মুর, গ্রে, আর্মস্ট্রং কাউন্টির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। এতে কাজ করছে 50টির বেশি স্বেচ্ছাসেবক দল। 200 জনের বেশি মানুষ আশ্রয় নিয়েছে টেক্সাসের একটি গির্জায়। আগুন নেভাতে কাজ করে যাচ্ছে দমকল বাহিনীর বেশ কয়েকটি ইউনিট। তাদের মতে তীব্র বাতাস আর কম আর্দ্রতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এদিকে দাবানল টেক্সাসের সীমানা পেরিয়ে যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্য ওকলাহোমাতে ছড়িয়ে পড়েছে। এতে আতঙ্ক বাড়ছে অঞ্চলটির বাসিন্দাদের মধ্যে। ওকলাহোমা এমার্জেন্সি ম্যানেজমেন্ট এরই মধ্যে রজার মিলস ও এলিস কাউন্টির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছে। অন্তরাসেন, সময় সংবাদ। খেলার খবর। ফাইনালের আগে আরেক ফাইনাল। দ্বিতীয় কোয়ালিফায়ারে যারা জিতবে তারাই জায়গা করে নেবে এবারের বিপিএল এর ফাইনালে। হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে।
আর ঘণ্টাখানেকের অপেক্ষা, তারপরে শুরু হবে ফাইনালের আগে আরেক ফাইনালই বলা চলে বরিশাল এবং কি রংপুরের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার। এবং কি এই ম্যাচের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ দলের যে দুই তারকার লড়াই, সেই তারকা দুইজনের একজনকে কিন্তু বাদ পড়ে যেতে হবে এবং কি এক তারকা ফাইনালে উঠবে। বরিশাল রংপুরের লড়াই ছাপিয়ে কিন্তু সাকিব এবং কি তামিমের লড়াইয়ে কিন্তু রূপ নিয়েছে আজকের ম্যাচ। দর্শকদের টান টান উত্তেজনা আমরা দেখছি। আজকে দুপুর থেকেই বিসিবি যে নির্ধারিত টিকিট কাউন্টার দিয়েছে সেখানে টিকিট সংগ্রহ করার জন্য অনেক দর্শকের উপস্থিতি ছিল এবং কি এখন কিন্তু দর্শকরা মাঠে ঢুকছেন। বিকেল 5টা থেকে আসলে দর্শকদের ভিতরে প্রবেশের জন্য আসলে সুযোগ করে দিয়েছে, সেই 5টা থেকেই আসলে আমরা দেখছি যে দর্শকরা একে একে আসছেন। এবং কি এবং কি আমি যদি বলি যে আসলে দর্শকদের সাথে কথা বললাম, তা এবং তারা যেমনটা বলছিলেন যে তারা আসলে সাকিব তামিমের যেই ব্যক্তিগত দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব ছাপিয়ে মাঠের ক্রিকেটটা তারা উপভোগ করতে চান। এবং কি অনেকেই বলছেন যে আসলে এর আগে যেহেতু তামিম ইকবাল দুই ম্যাচ হেরেছে সাকিবের কাছে, এবার একটা সুযোগ এই ম্যাচটা জয়ের মধ্য দিয়ে সাকিবকে বিদায় করে দিয়ে ফাইনালে যাওয়ার। এখন আসলে দর্শকদের যে প্রত্যাশা তাতে আসলে সবাই প্রত্যাশা করছেন যে একটি উন্মাদনাপূর্ণ ম্যাচ আসলে দেখতে চাচ্ছে। এবং কি সেই জায়গা থেকে যদি বলা চলে, আমরা আগে যেমনটা দেখেছি কুমিল্লা এবং কি রংপুরের মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচ, তেমনই একটা ম্যাচ তারা প্রত্যাশা করছেন। এবং কি যদি দুই দলের প্লেয়ারদের কথা বলি, দুই দলে কিন্তু তারকা সম্পন্ন প্লেয়ার রয়েছে এবং কি আসলে দেখার বিষয় টস ভাগ্যটা কার দিকে যায় এবং সেটা অনেকটা নির্ধারণ করবে এই ম্যাচে। তো আমার কাছে এই ছিল সবশেষ মিরপুর থেকে। আমরা তখন সরাসরি ছিলাম মিরপুরে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রমজান সামনে রেখে বাড়ছে দাম তেলচিনির, পর এবার কর্পোরেট কারসাজির কবলে ছোলা। নিয়ন্ত্রণে 6টি শিল্প গ্রুপ, 1% ব্যবসায়ীর কারসাজির দায় নিতে নারাজ FBCCI। এবং প্যাথোলজিতে মেয়াদ উত্তীর্ণ রিয়াজেন্ট কর্মীরাই ঘষে মেজে বাড়াচ্ছেন কেমিক্যালের মেয়াদ। আজও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান, রাজধানীতে 42 দালাল আটক।